আচ্ছা মামা, তুমি কি কুস্তি খেলো? কুস্তি কি? ঈশানী আবারও হেসে ফেললো। এদিকে কাহিফ হতভম্ব, সে কি না কুস্তি খেলে, সিরিয়াসলি? ঈশানী নিশানকে কোলে তুলে বলল, এটাও তোমাকে রসমালাই বলেছে? বলেছে তো, বলেছে মামা কুস্তি খেলে বলেই মামার বুক শক্ত, তাই রসমালের মাথা ব্যথা করছে। নিশান ঈশানীর সামনে বেফাস অনেক কথা বলে দিচ্ছে, আর ঈশানী হেসে গড়াগড়ি খাচ্ছে। ঈশানী নিশানকে কোল থেকে নামিয়ে দিল, নিশান খেলতে চলে গেল। ঈশানী কাইফের দিকে তাকিয়ে ভুরু নাড়িয়ে বলল, কাহিনী কি ভাই? কাইফ এদিক ওদিক তাকিয়ে ঈশানীকে মেকি ধমক দিয়ে বলল, এসব টিউটর কোথা থেকে ধরে নিয়ে আসিস, বাচ্চাকে এসব শেখাচ্ছে? ঈশানী কাইফের পাশে বসে ভুরু নাচিয়ে বলল, ওইসব কথা পরে ভাইয়া, তার আগে বলো তো তোমার বুকে শক্ত সেটা মিমি জানলো কিভাবে? কাইফ গলা খাকারি দিয়ে বলল, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, তেমন কিছু নাই, আর ওনাকে বারণ করে দিবি, নিশানকে এসব উল্টাপাল্টা কাজ যেন না শেখায়। বলে কাইফ রাগে গজগজ করতে নিশানের রুমে চলে গেল। রাগে কাইফের মাথা ফেটে যাচ্ছে, সে জিম করে জগিং করে নিজেকে ফিট রেখেছে, ওই মেয়ে বলে কিনা সে কুস্তি খেলে, সাহস তো কম না। নিশানকে দিয়ে তাকে হেনস্থা করালো, একবার শুধু হাতের মুঠোয় পেলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। আচ্ছা মিমু বলতো, বিয়েতে শাড়ি পরবো নাকি লেহেঙ্গা? মিমির মেজাজ প্রচুর গরম হচ্ছে, রাত 12টার সময় কল দিয়ে তানিয়ে এসব জিজ্ঞেস করছে, কাঁচা ঘুমটা তার ভেঙে দিল। মিমি দাঁতে দাঁত চেপে বলল, তুই বিয়েতে কি পরবি সেটা রাত 12টার সময় কল দিয়ে জিজ্ঞেস করছিস? আর বলিস না, এতক্ষণ মেঘির সাথে ঝগড়া করেছি, ও বলে শাড়ি আর আমি বলি লেহেঙ্গা, এই নিয়ে ঝগড়া করতে করতে রাত 12টা বেজে গিয়েছে, তাও ঠিক হয়নি, তুই একটু বল না প্লিজ। মিমি রেগে বলল, তোকে যদি আমি সামনে পেতাম না তানি, তাহলে তোর মাথায় আমি তবলা বাজাইতাম, আমার এত সুন্দর ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এখন সোনা হচ্ছে শাড়ি না লেহেঙ্গা। তানি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সোনা মোনা আমার প্লিজ সমাধান করে দে, না হলে মেঘের সাথে আমার আবার ঝগড়া বাঁধবে। মিমি লম্বা শ্বাস নিয়ে বলল, শাড়ি পরিস। কিন্তু আমার তো লেহেঙ্গা পরার ইচ্ছা। ওকে তাহলে লেহেঙ্গা পরিস। কিন্তু মেঘ তো শাড়ি পরার কথা বলল। মিমির এমনিতেই ঘুম চোখে বুঝে আসছে, তার উপর তানিয়ার এসব ফাউল কথা, বলল, আচ্ছা শাড়ি ফাইনাল। কিন্তু মিমি চেঁচিয়ে উঠল, আমার মাথা পরিস তুই। তানিয়া আদরে কণ্ঠে বলল, আমার জান সোনা মোনা এমন করিস না, এই সমস্যার সমাধান তোকে করতেই হবে। মিমি মাথা ঠান্ডা করে বলল, এবার যা বলবো তাই ফাইনাল, বুঝেছিস? তানিয়া সম্মতি দিয়ে বলল, ওকে ওকে ডান, বিয়েতে শাড়ি পরবি আর বৌভাতে লেহেঙ্গা। তানিয়ার আইডিয়াটা পছন্দ হলো, সে উচ্ছ্বাসের সঙ্গে বলল, ঠিক আছে তাই হবে, আমি মেঘকে জানিয়ে দেব, থ্যাংক ইউ ইয়ার। মিমি মুচকি হেসে কল কেটে দিল, অতবার বিছানায় শুয়ে পড়ল, সাথে তার দুচোখের পাতায় ঘুম এসে ভোর করল। ঘুম প্রয়োজন তার, সারা দিন অনেক ধকল গিয়েছে। রসমালাই আজ আমি কুস্তি খেলা দেখব। নিশানের কথায় মিমি চোখ বড় বড় করে তাকালো, বিস্ফোরিত কণ্ঠে বলল, কি? মামা বলেছে আজ লাইভ কুস্তি খেলা দেখাবে। তার কথার মাঝে কাইফ রুমে প্রবেশ করলো, মিমি বসা থেকে উঠে দাঁড়ালো। মিমি এখনো জানেই না নিশান তাকে কত বড় বাসটা দিয়েছে। নিশান হাতে তালি দিয়ে বলল, হুররে আমি আজকে কুস্তি খেলা দেখব। কাইফ বাঁকা হেসে মিমির দিকে তাকিয়ে আছে, কাইফের বাঁকা হাসি দেখে মিমির কলিজার পানি শুকিয়ে গেল। মিমির মনে হলো এই বাঁকা হাসির থেকে কাইফের গম্ভীর মুখটা অনেক ভালো, অন্তত ভয়ঙ্কর নয়। কাইফ নিশানের দিকে তাকিয়ে বলল, সুপার হিরো, তোমার সাথে আমার কি ডিল হয়েছে? যা হবে তা যদি আমি পেটের মধ্যে রেখে দিয়ে ওকে না বলি, তাহলে আমি একটা বড় চকলেট পাবো। একদম রাইট, তুমি চেয়ারে বসে আরাম করে দেখো কেমন। নিশান মাথা নাড়িয়ে ভদ্র ছেলের মতো চেয়ারে গিয়ে বসলো। মিমির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কি করবে কাইফ, নিশানকে ঘুষ দিল কেন? কাইফ প্যান্টের দুই পকেটে হাত দিয়ে
মিমের দিকে ধীর পায়ে এগোলো। মিমি ভরকে গিয়ে পিছিয়ে গেল। কাইফ ঠান্ডা গলায় বলল, কি যেন বলেছিলেন, আমার সামনে মুখ ভেঙচি কাটলে ম্যাজিক হবে, আর যেন কি কিছুটা ভাবার ভঙ্গি করে বলল, ও হ্যাঁ মনে পড়েছে, আমি কুস্তি খেলি তাই না? মিমি কাঁপা কাঁপা গলায় বলল, দাদা দেখুন আমি কিন্তু ঈশানী আপকে ডাকবো। ঈশানী এখন রান্না করছে, অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে সে এখন আপনার কথা শুনতে পাবে না। মিমি ঘামতে শুরু করেছে, সে জোর করে হেসে আবারও বললো, নিশান তো ছোট মানুষ, কি বলতে কি বলেছে আমি কিছু করিনি। হুট করে কাইফ মিমিকে শূন্যে তুলে দিল। মিমি হকচকিয়ে গেল, নিশান আনন্দের সাথে হাতে তালি দিল, সে খুব মজা পাচ্ছে। মিমি চেঁচিয়ে বলল, আরে আমাকে তুললেন কেন, নামান বলছি নামিয়ে নিন। কাইফ মিমিকে ছেড়ে দিল আর মিমি ঠাস করে পড়ে গেল। সে কোমরে হাত দিয়ে ব্যথা দূর আওয়াজ করলো। মিমি রেগে গিয়ে বলল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? কাইফ ভাবলেশহীনভাবে বলল, আপনি তো ছেড়ে দিতে বললেন, সুপার হিরো কুস্তি দেখে নিয়েছো, আমার সাথে তোমার রসমালাই পারলো না, হেরে গেল, এখন তুমি তোমার মাম্মাকে ডেকে নিয়ে আসো তো। নিশান দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মিমি কোমরে হাত দিয়ে ওঠার চেষ্টা করলো কিন্তু পারলো না, বিড়বিড় করে বলল, আমার কোমর গেল গো, এই বুনো সার আমার কোমর ভেঙে দিল। কাইফ মিমির কথা শুনতে পেল না, তাকে আবারও কোলে তুলে নিল। মিমি চোখ বন্ধ করে বলল, আমাকে আর ফেলে দেবেন না প্লিজ, আর একবার পড়লে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। কাইফ মিটি মিটি হাসল, নিজের হাসিতে নিজেই অবাক হয়ে গেল। কাইফ হাসল, এই মেয়েটার জন্য সে হাসলো, কিভাবে সম্ভব? কাইফ তো গম্ভীর, সে কেন হাসবে? না হাসা যাবে না। সে মিমিকে বিছানায় বসিয়ে দিল, গম্ভীর কণ্ঠে বলল, আমার পেছনে লাগতে আসলে পরিণাম এমনই হবে, আশা করি আর ভুল হবে না, তাছাড়া আমি এমন কুস্তি খেলতে কিন্তু খুবই পছন্দ করব। মিমি আটকে উঠে চোখ বড় বড় করে হড়বড় করে বলল, না না একদমই না, আমি কিছু করব না, তাছাড়া আমি কিছু করিনি, আপনি শুধু শুধু আমার কোমর ভাঙালেন, ও মা গো। সেটা আমি জানি যে আপনি কিছু করেননি, কাইফ এমনি এমনি কাউকে কিছু বলে না, বুঝেছেন? মিমি মাথা উপর নিচে ঘন ঘন নাড়ায়। ঈশানী রুমে প্রবেশ করে বলল, কি হয়েছে ভাইয়া? উনি বোধহয় একটু ব্যথা পেয়েছে, তুই দেখ সুপার হিরো, চলো আমরা বাইরে যাই, বলে সে নিশানকে নিয়ে বাইরে চলে গেল। ঈশানী মিমিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিমি? মিমি আমতা আমতা করে বলল, কোমরে ব্যথা পেয়েছে আপু। ঈশানী ব্যস্ত হয়ে বলল, ও মা সে কি, কিভাবে ব্যথা পেল, দাঁড়াও আমি মলম নিয়ে আসি। অতঃপর মিমিকে মলম লাগিয়ে দিল। মিমি বলল, পড়ে গিয়েছি। কিভাবে কিভাবে পড়ে গিয়েছে জানি না, এমনি পড়ে গিয়েছি। মিমি হাসার চেষ্টা করল, ঈশানী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে, বলল, ঠিক আছে বেশি ব্যথা হলে কাল পড়াতে আসার কোনো দরকার নেই, বাড়িতে বিশ্রাম নিও। জি। মিমি চলে যাওয়ার পর ঈশানী কাইফকে জিজ্ঞেস করল, মিমি হঠাৎ ব্যথা পেল কি করে ভাইয়া? এটা যেন বলো না যে তুমি কিছুই জানো না। কাইফ ল্যাপটপে টাইপ করতে করতে বলল, তোর টিউটরকে একটু কুস্তি খেলা শিখিয়েছি, সে আমার সুপার হিরোকে কত কিছু শেখায়, আমারও তো কিছু কর্তব্য আছে নাকি, তাই তাকে শেখালাম কুস্তি কাকে বলে, কিন্তু এক দানেই সে হেরে গেল, বিস্তারিত আর শেখানো হলো না। কাইফের কথা শুনে ঈশানের চোখ বেরিয়ে আসার উপক্রম, যে ভাই নিজে কোনো মেয়ের আশেপাশে ঘেঁষে না, আর সে ভাই কি না, না ঈশানী আর কিছু ভাবতে পারছে না। যখন সে কাইফের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখল, তখন সে মাথায় হাত দিয়ে শোভায় বসে পড়ল। তার নারী বিদেশি ভাই কি তবে কারোর প্রতি আকর্ষিত হচ্ছে? বিশাল বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মিমি, সে এখানে ইন্টারভিউ দিতে এসেছে, যদিও তার অনার্স পাশের সার্টিফিকেট নেই তবুও অ্যাপ্লাই করেছিল, তার ভাগ্যক্রমে তাকে ডাকা হয়েছে। সে মায়ের থেকে বেশি বেশি করে দোয়া নিয়ে এসেছে, একবার চাকরিটা হলেই হয়। উত্তেজনায় মিমি লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে উঠল, পাঁচতলায় ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে মিমি লম্বা একটা শ্বাস নিয়ে রিসেপশনে গিয়ে বলল, এক্সকিউজ মি। মেয়েটি মুখ তুলে তাকিয়ে বলল, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ? জি এখানে ইন্টারভিউ কোথায় হবে?
মেয়েটি একটা রুমের দিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে ওয়েট করুন, আপনার সিরিয়াল আসলে আপনাকে ডাকা হবে। ধন্যবাদ বলে মিমি ওয়েটিং রুমে গিয়ে বসল। সেখানে তার মতো আরো অনেকে আছে। মেয়েগুলোর পোশাক দেখে মিমি লজ্জা পেল, কেমন পোশাক পরে এসেছে। তাও ওড়না ছাড়া মিমি একবার নিজের দিকে তাকালো। সে একটা গাঢ় গোলাপি রঙের থ্রি পিস পরে এসেছে, চুলে বেনুনি করে ওড়না দেওয়া। মিমি ভাবল, এত স্মার্ট মেয়েদের মধ্যে তার চাকরি পাওয়ার আশা করা নিতান্তই বিলাসিতা। মিমি হতাশ শ্বাস ফেলল, তার চাকরিটা বোধহয় হলো না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তাকে ডাকা হলো। মিমি মনে মনে আল্লাহকে স্মরণ করে অগ্রসর হলো। দরজায় নক করে বলল, মে আই কাম ইন? ভেতর থেকে জবাব এলো, ইয়েস কাম ইন প্লিজ। মিমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল, সৌজন্যতার সাথে সালাম দিল। বসে থাকা মধ্যবয়সী দুজন লোক তার সালামের উত্তর দিলেন। তার মধ্যে একজন বললেন, বসুন। মিমি জড়সড় হয়ে বসল। তার বাবার বয়সী লোক তাকে আপনি করে বলছে, তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। লোকটি আবারও বললেন, প্লিজ গিভ মি ইয়োর ডকুমেন্ট। মিমি তার হাতে থাকা ফাইলটি এগিয়ে দিল। লোকটি ভালো করে উল্টে পাল্টে তা পর্যবেক্ষণ করল। আরেকজন লোক প্রশ্ন করলেন, বাড়িতে কে কে আছে আপনার? আমি মার ছোট বোন। ছোট বোন একাদশ শ্রেণীতে পড়ে আর মা গৃহিণী। লোকটা মিমি চাকরি খোঁজার কারণ বুঝে নিলেন। মিমি ইতস্তত করে আবারও বলল, আপনার আমার বাবার বয়সে, দয়া করে আমাকে আপনি করে বলবেন না, আমার খুবই খারাপ লাগছে। লোক দুটি অবাক হলেন। মিমির আগে যারা এসেছিল তাদেরও আপনি করে বলা হয়েছে, তারা কেউ মিমির মতো তাদের বারণ করেননি। তাদের মধ্যে একজন মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে তুমি করেই বলছি। মনে করো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, যেতে যেতে রাস্তায় একটা লোককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে, তুমি কি করবে তখন? মিমি কোনো চিন্তা ভাবনা না করেই জবাব দিল, আমি লোকটাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, আশেপাশের লোকেদের ডেকে সাহায্য চাইব, তারপর লোকটাকে হসপিটালে ভর্তি করে তারপর সুস্থতা নিশ্চিত করব। লোকটি মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, কিন্তু তোমার তো পরীক্ষা ছিল, পরীক্ষা না দিলে তুমি তো ফেল করবে। মিমি হালকা হেসে বলল, একজনের জীবনের থেকে আমার পরীক্ষাটা বড় নয়, পরীক্ষা পরে আবারও দেয়া যাবে, কিন্তু লোকটা মারা গেলে আর ফিরে আসবে না, আমি পরের বার পরীক্ষা দিয়ে ঠিক পাশ করে যাব। লোকটা কিছু বললেন না, মিমির ফাইল ফিরিয়ে দিয়ে বললেন, তুমি এখন আসতে পারো। মিমির মুখে বিষণ্ণতা ছেয়ে গেল, চাকরি তার হলো না। মিমি ফাইল হাতে নিয়ে সালাম দিয়ে বের হয়ে গেল, খুব কান্না পাচ্ছে। অনেক কষ্টে এই ইন্টারভিউ পর্যন্ত আসতে পেরেছিল, কিন্তু হলো না। মিমি হতাশ শ্বাস ফেলে বাড়ির পথে এগিয়ে চলল। মিমি যাওয়ার পরে তাকিয়ে মুচকি হাসলেন আফজাল খান। এতক্ষণ তিনি মিমির ইন্টারভিউ নিচ্ছিলেন, তিনি যা ভাবার ভেবে নিয়েছেন। আজ থেকে আজমল খান বললেন, মেয়েটি অন্যদের তুলনায় ছোট, পড়াশোনা করার মাঝে চাকরি করার আবেদন করছে, কথাবার্তাও বেশ মার্জিত। অন্যরা যেমন প্রবেশ করে হ্যালো বলল, কিন্তু মেয়েটা সালাম দিল, পোশাক আশা করে। আজমল খান মুখে হাসির রেখা টেনে বললেন, এই মেয়েই পারবে কাইফকে সামলাতে, মেয়েটির ধৈর্য আছে, তার বিচক্ষণতা ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, কথায় কোনো দ্বিধা ছিল না, তুমি যে প্রশ্ন করেছ তার কত সুন্দর উত্তর দিয়েছে, যা অন্যরা পারেনি। আফজাল খান কিছু ভেবে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোকে কি করতে হবে তুই খুব ভালোভাবেই জানিস, কাইফ তো এতদিন পিএ ছাড়া কাজ করে গেল, মেয়েটিকে তার পিএ বানিয়ে দে, সব ঠিক করে নিস। আজমল খান সম্মতি দিলেন, অতঃপর চিন্তিত হয়ে বললেন, মেয়েটা কি পারবে কাইফের ড্রাগ সহ্য করতে? তাছাড়া কাইফ পিএ সহ্য করতে পারে না, তার পিএর জায়গায় কোনো মেয়েকে দেখে না জানি কোনো কাণ্ড ঘটিয়ে বসবে। চিন্তা করিস না, কিছু হবে না, আমার চোখ কখনো ভুল করে না, মেয়েটাকে আমি ঠিক চিনেছি, সেই পারবে। আজমল খান কিছু বললেন না, ভাই যখন বলেছে তখন নিশ্চয়ই ঠিক হবে, সব ভালো হলেই ভালো। বিষণ্ণ মন নিয়ে মিমি বাড়িতে ফিরল। দরজায় নক করলে মিসেস মুক্তা
দরজা খুলে দিলেন। মিমি কিছু না বলে চুপচাপ ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। মিসেস মুক্তা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন মনমরা হয়ে আছিস কেন? মিমি ভারী গলায় বলল, আমার চাকরিটা হবে না মা। কেন, এমন বলছিস কেন? মিমি সব ঘটনা মাকে বলল। মিসেস মুক্তা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করিস না মা, আজ হয়নি তো কি হয়েছে, পরের বার ঠিক হবে। মিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা। রাতে খাওয়ার সময় মিমির ফোন বেজে উঠল। মিমি দেখল আননোন নাম্বার থেকে কল এসেছে, রিসিভ করে সালাম দিল। ফোনের ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল,